नमस्कार नंदन दास चैनल विथ नंदन दास थेके एज ए फैशन डिजाइनर आमार फैशन डिजाइनिंग जर्नी जे स्ट्रागल माध्यमे आमार एकेर पर एक एगिए जावा एक प्रकार बला जाए शून्य थेके शुरू जेमन करे स्टेट्समैन राइट डाउन करेछिलो जस्ट आई कैन आमार कन्वर्सेशन वाइज दैट आई कुड नॉट ड्र लाइक ए प्रॉपर सर्कल सेखान थेके दुटो एपिसोडे आमी आमार जार्नी शेयर करेछि फैशन डिजाइनिंग एर सेरकम ही रिसेंट आमार यूट्यूबे आपनारा निश्चयई फलो करेछेन जे आमार म्यूजिकल जार्नी जेटा आमी बारे बारे करे बोलेछि एक्चुअलि म्यूजिक एक्चुअलि आमार पैशन आई लव म्यूजिक म्यूजिकटा आमार भीषण भालो लागार एकटा जिनिस बेश किछु चैनेले आमी शेयर करेछि किन्तु एकजन कमेंट करेछे আপনারা এই যে একদম মানে শূন্য তো ফ্যাশন ডিজাইনিংয়ে স্টার্ট ফ্রম জিরো ইটস ওকে কিন্তু এই যে আপনার মিউজিক্যাল জার্নি শূন্যর থেকে আরও মাইনাস অনেক নিচে এখান থেকে যেভাবে শুরু করলেন অনেকে ইন্সপায়ার হয়েছেন আপনি যদি সেই ব্যাপার মানে ইটস জাস্ট লাইক ইটস নট অটোবায়োগ্রাফি আই এম নট দ্যাট পার্সন মিউজিক্যাল জার্নি অন্ত নয় হয়তো ফ্যাশন ডিজাইনিং ওয়াইজ ওকে বাট অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার বাট মিউজিক্যাল জার্নিতে আই এম নট দ্যাট পার্সন মানে আমি কিছুই না মানে নাথিং জিরো অ্যাজ এ পয়েন্ট কিন্তু যারা গানটাকে ভালোবাসেন ছোটোবেলা থেকে গানটাকে পছন্দ বিভিন্ন ক্ষেত্রে হয়তো যেমন আমার ফুটবলার হওয়ার কথা ছিল আমার হওয়া হয়ে ওঠেনি উঠতে পারিনি পরবর্তীকালে আমি ফ্যাশন ডিজাইনিং জার্নিতে আমি কন্টিনিউ করি এবং সফল প্রফেশনে কিন্তু মিউজিক্যাল জার্নিতেও তো অনেক মানুষ আছেন যারা গানটাকে ভালোবাসেন গানটাকে গাইতে পারলে ভালো লাগে হয়তো একটু একটু লিখতে সুর দিতে পারেন মানে রবি ঠাকুর যেমন বলতেন যে প্রত্যেকটা মানুষ একটু একটু লিখতে পারেন কবিতা লিখতে পারেন তারা সুর করতে পারেন গুনগুন করেই সুর গাই করতে পারেন কারণ এই যে যেটা ফোক যা কিছু তৈরি হয়েছে কোনো প্রথাগত শিক্ষা তো নয় মানুষ তার চলার পথেই কিন্তু একের পর এক সব কিছুকে সৃষ্টি করেছে তো এইরকমভাবেই কিন্তু এগুলো সৃষ্টি হয় তো সেরকমভাবে আপনি যেভাবে শুরু করেছেন মিউজিক্যাল জার্নি শেয়ার করার ব্যাপার তো প্রথমে বলি পরিবারের দিক থেকে গান শুনতে ভালোবাসতেন আমার মা স্পেশালি যার কথা না বললেই নয় অন্তত মিউজিক্যাল জার্নির ক্ষেত্রে আমার মা ভীষণ গান শুনতে ভালোবাসতেন মা গান শুনতে বলতে তখনকার সময় রেকর্ড প্লেয়ার আমাদের বাড়ি থাকতো আমার মা আমাকে শেয়ার করেছেন যে যেখানে দাঁড়িয়ে তিনি শাড়ি না কিনে রেকর্ড প্লেয়ার কিনতেন খুব ছোটোবেলা থেকেই হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে শ্যামল মিত্র মানবেন্দ্র মুখোপাধ্যায় বনশ্রী সেনগুপ্ত নির্মলা মিশ্র আরতি মুখোপাধ্যায় এদের গান আমার কিন্তু শুনে বড় হওয়া এটা একটা আমি টেস্ট পেয়েছি এবং বাড়িতে বলতো যে এই ধরনের গান শুনতে ভালো লাগতো গুনগুন করে গাইতাম আমার দিদি গানটা শিখতো আমার আমি সেভাবে গানটা শেখানি কিন্তু গানটা ভালো লাগতো তারপরে যখন কলেজ লাইফে ভর্তি হই তখন কী বলবো এত কিছু ছেড়ে স্বর্ণযুগের গান তো ভীষণ ভালো লাগতো সুমন চট্টোপাধ্যায়ের গান আমার ভীষণভাবে ইন্সপায়ার করে তার একটা ক্যাসেট তোমাকে চাই হয়তো আমার মতো বাংলার সেই সময় নব্বইয়ের দশকে অনেক জেনারেশনের মানুষকে সুমন চট্টোপাধ্যায় ভীষণভাবে ইন্সপায়ার করেছেন ঠিক সুমনের পরে পরেই নচিকেতা আসে তার ঠিক ওই বছরেই আই থিঙ্ক পুজো সংখ্যার এই বেশ ভালো আছি এবং তারপরে অঞ্জন দত্ত কেন জানি না এদের গান আমাকে ভীষণ ইন্সপায়ার করে এবং তখন একটা ট্রেন্ড গেছিলো সবাই কলেজে গিটার বাজিয়ে গান শেখা গিটারটা কেনা গিটার তো এইরকমভাবেই আমারও একটা মনে হলো গানটা কেন গানটা শুরু করব যেমন হয় কিন্তু তখন তো প্রথাগত কোনো শিক্ষা নেই আমার মনে আছে আমি বাড়িতে যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের চলটাই ছিল আমার দিদি করতো আমি গিটার কেনার ব্যাপারে আমার বাবা মায়ের আপত্তি ছিল এবং আমাকে কিনে দেওয়া হয়নি যাই হোক আমার মনে আছে তখনকার সময় আমি শেয়ার করছি আজকে জাস্ট এই আমার বাবা পুলিশে ছিলেন আই থিঙ্ক ইলেকশন ডিউটিতে নেওয়া হতো তার পুলিশের পার্ট অফ করে আমার মনে আছে আমি হিঙ্গলগঞ্জে গেছিলাম চোদ্দো দিনের এক প্রকার আই থিঙ্ক দে আর টেকিং ইটস লাইক ইন হোম গার্ড কাইন্ডস অফ সেখানে কলেজ স্টুডেন্ট লাইফের অনেকে যেত হাত খরচা তোলার জন্য আই রিমেম্বার দিস ওয়ান যে চোদ্দো দিনের খুব কষ্টের টাকাটা দিয়ে আমি একটু জাম্বো গিটার কিনি এবং গান শেখা শুরু হয়নি গান তো সেরকমভাবেই নয় তবে আমার মনে আছে আমার পাড়াতে আমি একবার প্রোগ্রাম করতে গেছিলাম মানে প্রোগ্রাম করার জন্য বলেছিলাম তো যিনি অ্যানাউন্স করছিলেন তিনি আর নেই রাজুদা তাই বলেছি দাদা আমি গান করব বলে
তা ও আমাকে বলবে প্লিজ তুই যা খুশি করিস, গানটা কিন্তু করিস না। তো সেরকম একটা জায়গা থেকে আমি এক প্রকার ও আমাকে অ্যানাউন্সটা করে দিয়ে দূরে চলে গেছে। লোকে যদি মানে খুব মানে বকাঝকা করে কিংবা আমার পর যদি কিছু হয় হয়তো জানি না কি মেরেছিল। তো সেদিনকে আমি নিজের কণ্ঠে গিটারটা বাজাতে পারতাম না, বাট একটা কর্ড ধরে আমি অঞ্জন দত্তের একটা গান গিয়েছিলাম, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সিংচাষে। তখন তো বেকারত্বের একটা ব্যাপার ছিল মানুষের, ফলে গানটা কেন জানি না আমার ভীষণভাবে মানে গাইতে কিছু মন থেকে গিয়েছিলাম, মানুষের ভালোও লাগে। সেখান থেকেই সুজিতদা আছেন গিটার, খুব ভালো গিটারিস্ট এই মুহূর্তে বাংলা সেরা কয়েকজন গিটারিস্টের মধ্যে যার নাম আসে সুজিত সাহা, তার কাছে আমি যাই। গিটারটা এক প্রকার তখনকার সময় আমার মনে আছে উল্টোডাঙায় তার বাড়িতে, এখান থেকে বাসে করে আমি জাম্বো গিটার নিয়ে যেতাম জাস্ট টিউন করে দেওয়ার জন্য, টিউনটা তখনও শিখিনি। এইভাবেই শেখাটা শুরু, খুব বেশি গানটা শিখ মানে শুরু করেছিলাম, শেখা আর হয়নি, হয়তো সেই সময় ভালো গুরু পাইনি বলে হয়তো হয়নি। তারপরে বিদেশে ফ্যাশন ডিজাইনিং পড়া, সেই জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু তারপরে আমার যেটা হলো, আমার কলেজে পড়তো, তার সঙ্গে আমার মিউজিক্যাল জার্নির প্রত্যেক দিনের আমার অতিথি শর্মিষ্ঠা, শর্মিষ্ঠার সঙ্গে আমার ফেসবুকে আবার নতুন করে পরিচয়। এবং আমিও জানতাম না যে কলেজে এত ভালো ও গান মানে করে, এবং ও জানতো না, ও কিন্তু ওই স্বর্ণযুগের শিল্পীদের এত শ্রদ্ধা করতো, শাস্ত্রসঙ্গীতের এত বেস, কলেজে সেভাবে আমার সঙ্গে কখনও ওর কোনো কথা হয়নি, এ ব্যাপারে কখনও ওর সঙ্গে আমার কোনো কনভারসেশন হয়নি। যখন আমাদের প্রথম আবার নতুন করে খুঁজে পাওয়া, আমরা যখন প্রথম মিট করি গান নিয়ে কথা হতে হতে, তা আমি বোধহয় একটা গানের কোনো একটা ব্যাপার, এমনি যেমন আমি সর্বক্ষণ গানই গাই, কোনো একটা গানের ব্যাপার বলেছিল, তা ও আমাকে তখন বললো আচ্ছি গানটা কীরকম বলছে, ওর তো স্বাভাবিক বলছে, তখন আমাকে একটু বললাম কোনটা, বলছে তুই তো পুরো নোজের সাপোর্ট নিয়ে গাইছিস, এটা আমি জানতাম না। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি শেয়ার করছি, অনেক প্রথিতযশা শিল্পী যে যারা কিন্তু এই মনে হয় যে, এবং একটা ট্রেন্ড এসে গেছে, আমি এখানে বলছি ও আমাকে কথাটা শেয়ার করেছিল যে অনেকেই মানে এই নোটসটাকে সাপোর্ট নিয়ে গানটা গাওয়ার একটা ব্যাপার কাজ করে। তাই বললাম কীভাবে গাইতে হবে, তাই এইরকম গানের আলোচনা নিয়ে, যেহেতু গানটাকে ভালোবাসতাম, গান হতে হতেই হঠাৎ করে আমি অবশ্যই বলেছি আপনারা আমি রাজনীতি জগতের মানুষ, রাজনীতিটার সঙ্গে যুক্ত, দীর্ঘদিন ধরে দাদু স্বদেশী করতেন, সেই হিসাবে রাজনীতির সঙ্গে যুক্ত, ছাত্র রাজনীতি করেছি। তা আই থিঙ্ক একটি ঘটনা 21 জুলাই, সেই ঘটনা আমি উপস্থিত ছিলাম, সে বছর 25 বছর পূর্তি, আই থিঙ্ক সালটা 2018। এবং 2018-তে আমার এই 25 বছরের পূর্তি শুনে ওই সময় মনে হচ্ছিল 1993-এর 21 জুলাই আমি উপস্থিত ছিলাম। এবং সেদিনের দিনে দুর্বিষহ ঘটনাটা আমার মনে একটা হয়তো খুব কষ্ট রেখেছিল, এবং সেই কষ্ট থেকে আমি শুরু করি মানে মনের কথাতে কিছু লেখা। এবং সেই লেখাটা লিখতে লিখতে কখন যে সেটা কখনো সুরে পরিণত হয়েছে আমি বুঝতে পারিনি। তো আমি ওকে বললাম যে, তখন ওর সঙ্গে ফোনে বলছে তুই এটাকে একটু রেকর্ডিং ভার্সনে রাখতো, তো আমাকে বললো এটা আবার কি, 21 জুলাইয়ের গান, এটা কী জিনিস, ও রাজনীতির লোক নয়। তা বললাম এটা রাখ না, পরে দেখছি। তারপরে ওর সঙ্গে শেয়ার করলাম যে আমি 21 জুলাই নিয়ে এই গানটা লেখা শুরু করেছি, তুই আমাকে একটু হেল্প করবি। তারপরে বললো হ্যাঁ তোকে হেল্প করবো, কিন্তু আমার মানে ওর শেয়ার তো তখন ভালো লেগেছিলো না। তারপরে আমি কথাটা আমার সেই পুরনো যার কাছে আমি গিটারটা শুরু করেছিলাম একটু সুজিতদাকে শেয়ার করি, বললো ঠিক আছে মিউজিক অ্যারেঞ্জ আমি করে দেবো, জাস্ট বা একটা কথা আছে না যে চলো লেটস গো, এরকমভাবে একটা শুরু। এবং আমার মনে আছে সুজিতদার বাড়িতে আমি শর্মিষ্ঠা দুজনে যাই, এবং ও বললো আমার সঙ্গে না না করে বললো ঠিক আছে আমি একটা গলার একটা শাস্ত্রসঙ্গীতের একটা একটি পার্ট অফ আমি দিয়ে দেবো যে তোর গানটা দাঁড়িয়ে যায়, এরকম মজা করেই বলেছিল। তারপরে সুজিতদার কাছে বললো ঠিক আছে নন্দন আমরা ওখানে যাওয়া শুরু করি, 2-3 দিন এরকম একটু প্র্যাকটিস হলো, সুজিতদা বললো হয়ে যাবে চলে যাবে, আমিও সেইভাবে করছি আমার মনে আছে। কিন্তু আমাকে না তাড়া করেছিল, আমার মনে ছিল আমি সুর সম্বন্ধে কোনো জানি না, হারমোনিয়াম বাজাতেও কখনো জানি না, তো আমার মনে হয়েছিল আমার পাশের বাড়ি একজনকে আমি বলি, আজকে এটা শেয়ার করছি কারণ 21 জুলাইয়ের গান কিন্তু শুধু ইউটিউবে বিখ্যাত হয়নি, অনেক প্রথিতযশা মানে প্রথম দিকের অনেক মানে নিউজ পেপার মিডিয়া
24 ঘন্টা এবং আরও অনেক বড় মাপের মিডিয়া কিন্তু সেটাকে মানে হাইলাইট করে। তার মধ্যে এই সময় ছিল, আজকাল ছিল, আরও অনেক প্রায় 7-8টা বিগ নিউজ পেপার কভারেজ করে। এবং সেখান থেকে কিন্তু আমার মনে হয়েছিল যে যেদিনকে রেকর্ডিং, তার দুদিন আগে আমার মনে হলো যে গান তো সারেগামা পাধানির সাথেই অনেকটা অংশে বাঁধা, তাহলে আমি একটু সারেগামা পাধানির সাথে গাই। যেমন বলো, আমি তার বাড়িতে গিয়ে বললাম আমাকে একটু হারমোনিয়ামটা দিতে পারবে, হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও। আমি হারমোনিয়ামটা কিন্তু হারমোনিয়ামের তো রিটগুলো বুঝি না যে সারেগামা পাধানির সাথে কোনটা হয়, তো আমি তাকেই বললাম যে আমার স্কেল কোনটা হবে। তখন সরষ্টা বলো, তুই ছেলে তো সি শার্পে, সুজিতদা বলছে সি শার্পে, শার্প সি এসব আমি কিছু জানতাম না, তো আমাকে সেইভাবে ও বলল যে সি শার্পে হবে, সারেগামা পাধানির সাথে কী হবে। তখন ও আমাকে বলে দেয় যে দাঁড়া আমি তো ভুলে যাব। তো আমার মনে আছে রিটের পরে অন্যের হারমোনিয়াম জাস্ট ছোট্ট করে একটু গাম দিয়ে আমি সারেগামা পাধানিসা লিখে দিই, এবং আমি নিজের মতো করেই এটা মানে সারেগামা পাধানিসা শুধু আমি গাই। আচ্ছা ওকে বলতাম কি সুর মিলছে, ওটা বলতো হুম করতো, আসলে তো জানি না কী হতো না হতো। এবং সুজিত আমাকে বলেছিল নন্দন এখনকার দিনে গান গাওয়াটা তুমি মেশিনে গান গাইবে, বডি মেশিন তোমাকে সাপোর্ট করবে, কিন্তু আমি এটা কখনো চাইনি। আমি মনে হয়েছিল যে আমি কেন চেষ্টা করবো না সুরে গাওয়ার, এবং যেরকমভাবে তারা বলেছিল যে কিন্তু শর্মিষ্ঠার জায়গায় কনফিডেন্ট ছিল আমি ওটা গিয়ে দিতে পারবো, কারণ আমি কয়েকটা দিন খুব পরিশ্রম করেছিলাম, গানটা বারে বারে করে গাইছিলাম, গানটা বারে বারে করে শুনছিলাম। তো সেখানে দাঁড়িয়ে আমি যেনকে সুজিতদা বলেছিল কোনো চিন্তা নেই নন্দন, ছোটো ছোটো করে তোমার কথা আমরা যেটুকানি গাইবে সেটুকু আমরা জুড়ে জুড়ে করবো। আমার অপেরা স্টুডিওতে, যাই হোক আমি খুব ভাগ্যবান যে অপেরা স্টুডিওর মতো অত বড় স্টুডিওতে জীবনের প্রথম সুযোগ, খুব লজ্জা পাচ্ছিলাম কানে ওসব দেওয়া ঠোয়ার পর, আমি তো জার্নির লোক নই। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে আছে আমাকে বলেছিল আপনি একটা ক্যাজুয়াল গিয়ে দিন, কেন জানি 21 জুলাই ব্যাপারটা মনে ছিল, মন তো মানুষের, গান তো মন থেকে আসে, আমার কেন জানি না সেদিনের দিনেই মনের বিষয়টা মানে একটা কাজ করেছিল, একটা সেরকম একটা রেভলিউশন, আমি রেভলিউশনটাকে সেই দিনের দিনের কথাটা মনে করি আমি গানটা গিয়ে দিই। এবং সবাই অবাকই হয়ে যায় প্রায় যে মানে বলছে ইয়ে তুমি গিয়ে দিয়েছো, মানে আমিও নিজে বুঝতে পারিনি। এবং যেখানে কথা ছিল জুড়ে জুড়ে গানটা কথাটা করার, এবং এটা হচ্ছে প্রথম লেখা সুর, মানে আমি গান জানি না বাট কী করে লিখেছিলাম, কী করে সুর লেখাটা আমার এসে যেত, লেখাটা আমি লেখালেখি করতাম, এবং লেখাটা সেদিনের ঘটনাটা জুড়লে অনুভূতি থাকলে আপনা থেকেই লেখা যায়। তো সেক্ষেত্রে তো আমি লিখতে পারতাম, কিন্তু সুরটা এর সঙ্গে হবে কীভাবে আমি বুঝতে পারিনি। এবং অবাক করা বিষয় সেদিনের সেই 21 জুলাইয়ের গান মাত্র 2 টেকের 2 কি 3 টেকে আই ফিনিশড। এবং যখন ওরা বলছে যে আমরা দেখে নেবো, আই থিঙ্ক পিচ কারেকশান এটা ওটা হবে, আমি তখন বলছি আমি কতটা সুরে গেছি একটু বলো না। এবং অর্কদা ছিল, থ্যাংক ইউ মানে থ্যাঙ্কস, মানে আমি স্পেশালি অর্কদাকে এখানে বলবো সাউন্ড ইঞ্জিনিয়ার হিসাবে অর্কদা অপেরা হাউসে। এবং আমি বলছি আমার আমি কতটা নিজে গাইতে পেরেছি, বলছে হয়ে যাবে, যে আমি কতটা গাইতে পেরেছি, তখন আমাকে বল না তুমি পেরেছ। যাই হোক, সেই গান কী হবে আমি জানি না, ইউটিউব কী জিনিস তাও বুঝতাম না, আমি ওটাকে ইউটিউব নিয়ে কখনো ঘাটাঘাটি করিনি। ইউটিউবে লঞ্চ হওয়ার পর সেই গান যে এই পর্যায়ে পৌঁছাবে আমি নিজেও বুঝতে পারিনি। বাড়িতে সংবাদপত্রের ক্যামেরা আমার লেখা গান গানের কাভারেজ করতে আসবে, আমার মনে হয় এটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। এবং শুধু এটা নয়, আমার মনে আছে 21 জুলাই যে ঘটনাটা, অবশ্যই সেটা তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানে, এবং মমতা ব্যানার্জি যখন অন স্টেজ সেই সময় আর প্লাস শুধুমাত্র দুজনের কাভারেজ, মানে মমতা ব্যানার্জি এবং তার অন্য কারোর কাভারেজ নেই, এবং সেখানে দাঁড়িয়ে সেই সময় 21 জুলাইয়ের কাভারেজ, এবং অনেকটা বড় আমার জীবনের লড়াই গান শেখা এবং আমার গান, এবং কথাটা ছিল গণতন্ত্র রক্ষার সে লড়াই, 21 জুলাই এতটা কাভারেজ, মানে আমাকে ইন্সপায়ার করে, ইয়েস আই উইল স্টার্ট। সেখান থেকে শুরু গানটা শেখা শুরু, গানের কথা তো বলবই, ওর শর্মিষ্ঠার কাছ থেকে পুরোটা একদম, মানে কি বুঝলাম, হারমোনিয়ামের কাগজে নোট লিখে লিখে যে মানুষটা শুরু করেছে কি হতে পারে। তো সেখান থেকেই আই স্টার্ট, তার কিছুদিনের মধ্যেই আমি যেভাবে শুরু করি, যখন আমার প্রথম প্রথম সারে গামা দিনেসা গাইতে বলতো, আমার যখন সা করে গলা স্টে করতো না, তখন ওকে প্রথম যেগুলো বলতাম, তার আগে আরেকটা বলেছি আমি, মানে সেটাও বা যাই পাতাম রেটা গাইতেই পারতাম না, রে আমি উচ্চারণই করতে পারতাম, তুই রেটা এরকম, শর্মিষ্ঠা আমাকে বারে বারে বলতো তুই রেটা এরকমভাবে গাইছিল, রে গাইতে পারছিস না কেন, রে রে
আমি রে বলতেই পারতাম না। তো যা ও খুব পারফেক্ট, যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের এত মানে লেভেল শিল্পী, অফকোর্স আমরা শর্মিষ্ঠা যেহেতু উনি বিদুষী সেই জায়গাটাতেই আমরা বলি, তো সেখানে দাঁড়িয়ে তার তো সেই পারফেকশনের একটা ব্যাপার আছেই। তো ও আমাকে বলতো তুই রে গাইতে পারছিস না কেন, এবং যখন গাইতাম তখন বলতো তুই নোজের সাপোর্ট নিয়ে, এটা আমাকে খুব নজর রেখেছিল। এবং আমি মাঝে মাঝে নাকটা টিপে গাইতাম যে দেখতাম নোজে আসছে কি না। এই করতে করতে নোজের সাপোর্টটা আমি সময় তখন আমি ওয়ান করে টাইম দিলাম, তারপরে রেটা গাইলাম। তা কিন্তু তখন আর সা করে নোটে দাঁড়াতো না, তো ও আমাকে তখন এই লং নোট প্র্যাকটিস বলে। হয়তো আমি এগুলো শেয়ার করছি আপনাদের সঙ্গে, আপনাদের মিউজিক্যাল জার্নিতে একদম আমার মতো এরকম সময় থেকে শুরু করবেন, হয়তো কিছুটা আপনাদের হবে। তখন ও আমাকে কিছু মানে টিপস দিল যে তুই লং নোট খালি বাজাতে লাগবে, যতক্ষণ ধরে রাখা যায়। তখন আমি রেটা গাইতে পারতাম না, তারপরে এটা যেটা হলো একদম সা করে, সা অনেক দূর থেকে এসে আমি সাটাকে আসতাম, এবং ওদের যে লং নোটটা কন্টিনিউ করে, এবং আমি চেষ্টা করতাম ঘড়ি ধরে মানে সা যতক্ষণ পারতাম। এই করতে করতেই মিউজিক্যাল জার্নি, তারপরে সেটাই যেরকমভাবে হয়, আমি তো একদম ছোটো থেকে সেখান থেকে সারে গারে গামা গামা পা যেরকমভাবে পরপর পরপর করে জার্নি এসছে। কিন্তু আমি বরাবরই একটু মানে আমার ভাল লাগতো যে ধরনের গান ও খুব গাইতো সেই ধরনের গান, কিন্তু আমি যখনই গাইতে যেতাম বলে তুই ভুলেও কিন্তু এই ধরনের গান গাস না। কিন্তু আমার প্রিয়া হলো অভিমান রচনা করে ছাড়ে মুখ থেকে শুনে ভীষণ গাইতে ইচ্ছা করতো। তবে আমি বলতাম গানে কী আছে, গানের তো শুধু কথা, মানে কিশোর কুমারের গানের ক্ষেত্রে মনে হতো, কিন্তু যে গানের জঠরটা না বুঝলে বোঝা যায় না। তো সেখান থেকে আমার এই রিসেন্ট আমি যে মিউজিক্যাল জার্নিতে হোক কলর হবে আমি বলেছি শাস্ত্রীয় সঙ্গীতের ক্ষেত্রে, যেটা শীত খানের গান আমি একটু গেয়ে একটু ওয়েস্টার্নে গিয়েছি, এবং এখন অনেক গান গাই। এবং ওই যে একটা কথা যে এনার্জিটা পাওয়া, এবং এই যে ব্যান্ড সঙ্গীতে যে কোনো পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটার কেবেলের হাতে ড্রয়িং রুমে রাখাবো কাবাক্সতে বন্দি সাবলীলভাবে যে গাওয়ার। এবং আমার মনে আছে ছোটোবেলায় অঞ্জন দত্তের গে যে গানটা আমার মনে আছে, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না, সম্বন্ধটাই বার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। তখন বাজির এই যে স্টে করা, এটা তখন বললাম এই যে নোটগুলো এটা কিন্তু আমাকে মানে স্টে করতে হবে। তো এরকম একটা গান মানে তখন আমার যেটা আমার স্পষ্ট ভাষা একটা জায়গা আমার ভীষণভাবে মনে আছে, কুছ তো লোক কাহেঙ্গে, তারপরে একটু একটু করে শেখা, কিন্তু সেই জায়গাটা আমার কাছে রাগের ব্যাপারটা কিছু বুঝতাম না। তো আমার প্রথম আই থিঙ্ক ওর কাছ থেকে ভৈরব, যখন মানে মানে এই যে এই টোটাল এই যে আমার যে অংশটা আমার খুব ভালো লেগেছিলো গে। এখন আমি বোধ হয় খুব ভালো গাইতে পারি না, তবু চেষ্টা করি রেগুলার প্র্যাকটিসের পরে ইমন একটু একটু করে, আমার চলনটা খুব বোঝার ব্যাপার আছে। এই করতে করতে কুছ তো লোক কাহেঙ্গে গানটা আমি কিছুতেই যেন গাইতে পারছিলাম না। তো আমাকে খাওয়াজের একটা পার্ট মানে মানে সেই পার্টে একটা সাগামা পা গামা পা দা নি দা পা দা গামা গা মা গা রে সা, ও যখন আমাকে এটা বললো তখন আমি বুঝতে পারলাম যে এই এই সাগামা পা এই যে সাগামা পা থেকে শুনে কুছ তো লোগ কহেঙ্গে লো গো কা কাম হ্যায় কহনা ছোড়ো বেকার কি বাতোঁ মে। এই যে নিজের মতো করে গাওয়া গানের কথা বুঝে কথা,
তখন এই রাগের বিষয়টাতে আসা। আজকে এগুলো আরও বেশি করে শেয়ার করছি অবশ্যই, তার কারণ তার পরবর্তীকালে এক বছরের মধ্যেই আমার লেখা সুরে আরও একটি গান বেরো, সেটা একটি থিম সং, সেটাও রাজনৈতিক গানই ছিল। এবং আমি এর মধ্যে অনেক জায়গায় মঞ্চে আমি এর মধ্যে প্রোগ্রাম করা শুরু করি, মঞ্চের কথা তো শেয়ার করব। এবং আপনাদের সামনে আমি জাস্ট আনাদার ডেতে মঞ্চে গান নিয়ে একদম সেখান থেকে শুরু করে আজকে দিয়াগো আর্মান্দো মারাদোনার গান, যেটা মানুষের কাছে অনেকটা জায়গা এবং সেখানে যার যে যাদের ভীষণ ভূমিকা রয়েছে, এবং ভবিষ্যৎ জার্নি মানে আপনারা শুরু করতে পারেন, আমাকে যারা কমেন্ট বক্সে লিখেছিলেন যে প্লিজ এটা একটু শেয়ার করুন। দেখুন আমার কাছে কিছু নেই ইনস্ট্রুমেন্ট, জাস্ট হারমোনিয়াম আমি আমার মোবাইল ক্যামেরায় করছি, তো সেক্ষেত্রে জানি না পাশে শর্মিষ্ঠাও নেই, ভুল চুল তো ভীষণই হচ্ছে, কিন্তু কথাটা বলছি কিছুটা রিপ্রেজেন্টেশানে শেয়ার করব এবং আরও একটা এপিসোডে আমি ফিরে আসছি।